মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অনাস্থা ভোটে স্পিকারের পদ হারালেন কেভিন ম্যাকার্থি। কট্টরপন্থী রিপাবলিকানদের দাবি, ইউক্রেনকে তহবিল যোগাতে গোপন চুক্তিতে পৌঁছেছে হোয়াইট হাউস, আর এতে সহায়তা করছেন ম্যাকার্থি। এই অভিযোগের ভিত্তিতে তোলা অনাস্থা প্রস্তাবে 216 থেকে 210 ভোটে হেরে যান তিনি, আর এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো স্পিকার হিসেবে পদচ্যুত হলেন ম্যাকার্থি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও 45 দিন চালু রাখা এবং শাটডাউন এড়াতে শনিবার স্টপ গ্যাপ তহবিল পাশের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। এরপরই কট্টরপন্থী রিপাবলিকান আইন প্রণেতাদের ক্ষোভের মুখে পড়েন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ম্যাকার্থিকে অপসারণের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হিসেবে পরিচিত ম্যাট গেটস। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তোলেন অনাস্থা প্রস্তাব, অভিযোগ আনেন ইউক্রেনকে তহবিল যোগানে গোপন চুক্তিতে পৌঁছেছে হোয়াইট হাউস, আর নেপথ্যে থেকে এই চুক্তি করতে সহযোগিতা করেন ম্যাকার্থি। অভিযোগের ভিত্তিতে অনাস্থা ভোটের মুখে পড়েন কেভিন ম্যাকার্থি। ভোটাভুটিতে স্পিকারকে অপসারণের রায় দেন 216 আইন প্রণেতা, এর মধ্যে 208 জন ক্ষমতাসীন ডেমোক্রেট দলের, বাকি 8 জন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকানের সদস্য। অপরদিকে স্পিকারের পক্ষে ভোট দেন প্রতিনিধি পরিষদের 210 সদস্য। Of the United States House of Representatives is hereby declared vacant. আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। I don't regret standing up for choosing governance. সঠিক কিছু করা কখনোই সহজ না, তবে এটা প্রয়োজন। আমি যা করেছি তা আমার দায়িত্ব ছিল, এজন্য আমি কখনোই অনুশোচনা করব না। আমি কোনো সমস্যা তৈরি করিনি, বরং সমাধান করেছি। আজ আমি এখান থেকে চলে গেলেও আমি আমেরিকার জনগণের জন্য কাজ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ম্যাকার্থিকে হটানোর পর সংবাদ সম্মেলনে এসে আবারও তোপ দাগান অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী ম্যাট গেটস। প্রায় $3 trillion ঋণের ভেতরে পড়েছে ওয়াশিংটন। আমাদের বার্ষিক ঘাটতি প্রায় $2 trillion। ডেমোক্র্যাটদের লেনদেনের প্রস্তাব দিচ্ছেন ম্যাকার্থি। যদি ক্ষমতাসীনরা তার সাথে যেতে চান, যেতে পারেন, তবে আমার মনে হয় না উনি সমর্থন পাবেন। যেহেতু দেশ তার টাকা হারাচ্ছে, তাই আমি লড়াইয়ে নেমেছি। স্পিকারের দায়িত্ব গ্রহণের 10 মাসের মাথায় ম্যাকার্থি পদচ্যুত হওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরি। তবে নতুন স্পিকার কে হচ্ছেন তা নিয়ে কোনো পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে। জাহিদ মৃধা, DBC নিউজ ডেস্ক।